আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা সরকার পতন হয় পাঁচ আগস্ট এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় ডক্টর ইউনুসের নেতৃত্বে সেখানে ছাত্ররা আছেন এবং এখন কথা উঠছে যে শেখ হাসিনা পতনের কারণ কি কে দোষী বিভিন্ন রকম দোষারূপ চলছে আমি মনে করি যে এত দোষাদোষী করে লাভ নাই তার এই পতনের কারণ ফিফটি পারসেন্ট কারণ তিনি নিজেই যেমন প্রথম কথা হচ্ছে যে তিনি হঠাৎ করে চলে যান চলে যাওয়ার পর মানে মোটামুটি নব্বই পার্সেন্ট আওয়ামী লীগ নেতা এমপি মিনিস্টার তারা পালাইতে পারেন নাই তারা মানে চিন্তাই করতে পারেন নাই শেখ হাসিনা এইভাবে দেশ ত্যাগ করে চলে যাবেন এখন বিভিন্ন জন দোষারোপ করছেন কে দায়ী সরকার পতনের জন্য এবং একজন আওয়ামী লীগ নেতা ভারতের এক পত্রিকার সাথে সাক্ষাৎকার বলেছেন যে চারজনকে দায়ী করেছেন তিনি আমি মনে করি যে এই পতনের জন্য শেখ হাসিনা নিজেই দায়ী ফিফটি পারসেন্ট তার আমলে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু স্বৈরাচারী মনোভাব অহংকারী এবং ভালো লোকদের দূরে সরিয়ে রাখা এবং আস্তে আস্তে পনেরো বছরে তিনি গণতন্ত্রের নেত্রী থেকে এক নায়কে ভূমিকা অবতীর্ণ হন তিনি কারো কথা শুনতেন না তিনি যেটা ভালো মনে করতেন সেটাই করতেন তো যাই হোক এই যে প্রথম প্রশ্ন ছিল যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা গণতন্ত্রকে গলা চেপে ধরা মানুষের কণ্ঠরোধ করা তো হয়তো মানুষ তো বোকা না মানুষ বুঝতে পারে যে আপনি যতই নির্বাচন বিরোধী দলের মাত্র এগারো জন সদস্য আপনি বলছেন ফেয়ার হয়েছে ইত্যাদি ইত্যাদি তো এগুলো আসলে মানুষ বুঝে মানুষ তো বোকা না তারপর দমন পীড়ন তারপর হত্যা গুম আয়নাগর এই যে এইসব ব্যাপার তারপর দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছিলো সহনশীল পর্যায়ে ছিল না তারপরে লুটপাট ব্যাংক ডাকাতি শেয়ার বাজার অর্থ পাচার সব কিছু মিলিয়ে মানে মানুষের না বিশ্বাস এমনও দেখা গেছে যে আওয়ামী লীগ পরিবারের লোকেরাই বউ বাচ্চারা তারা আওয়ামী লীগের বিরোধিতা করছে বাপ আওয়ামী লীগ কিন্তু ছেলেরাই দেখা যাচ্ছে রাস্তায় গিয়ে ঢিল ছুটছে পুলিশের উপর সিচুয়েশনটা এমন দাঁড়িয়ে আছে কারণ ন্যায় অন্যায় জিনিসটা সাধারণ মানুষ বুঝতে পারে আপনি যুক্তি তর্ক এটা সেটা দিতে পারেন কিন্তু বাস্তবতা তো এড়ানো সহজ না তারপর আমাদের বিচার ব্যবস্থা পুলিশকে দলীয় কার্যে ব্যবহার করা অন্যায় কাজে ব্যবহার করা ফোর্স করা তারপরে মুক্তিযোদ্ধার রাজাকার ইস্যু ছিল একটা বড় ইস্যু এবং এই যে কৌটা আন্দোলনে যে মুক্তিযুদ্ধের চেতনা এটাকে নামাতে নামাতে এমন এক পর্যায়ে এসছিল যে এই যে তরুণ প্রজন্ম যাদের জন্ম হয়েছে স্বাধীনতার অনেক পরে তারাই স্লোগান দিচ্ছিল যে আমরা কারা রাজাকার রাজাকার এটা ব্যথা থেকে খুব থেকে এটা বলেছিল এখানে অনেক মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানও ছিল যাই হোক এখন অতিমাত্রায় আরেকটা জিনিস ছিল যে ভারত ঘেঁষা যে আওয়ামী লীগের বিরুদ্ধে এটা আগেও ছিল এবং অতিমাত্রায় ভারত ঘেঁষা হওয়ার কারণে বিশেষ করে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন তারা অনেকটা ক্ষেপে গিয়েছিল এবং তারা বিভিন্ন প্রশ্ন তুলেছিল মানবাধিকার প্রশ্নে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা প্রকাশ্যে আওয়ামী লীগের বিরোধিতা করেছিলেন এবং অনেকে মনে করেন তার এই ক্ষমতার চ্যুতির কারণে আওয়ামী আমেরিকাও আছে কলকাঠি নেড়েছে তারপরে ডক্টর ইউনুস থাকতে পারেন তার সাথে ডেমোক্রেট পার্টির বর্তমান যারা নেতা আছেন তাদের সাথে ভালো খাতির তো সব কিছু মিলিয়ে এবং অনেকে মনে করেন যে আওয়ামী লীগের পথনের পিছনে ছাত্রলীগও আছে তারা অনেক গুন্ডা পান্ডা নিয়ে মাঠে নেমেছে মানে ছাত্রদেরকে টর্চার করেছে সব কিছু মিলিয়ে মানে পিঠ ঠেকে গিয়েছিল মানুষের ছাত্রদের এবং দুর্নীতি লুটপাট এমন হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলছেন তার পিয়নো চারশো কোটি টাকার মালিক তো এখন হচ্ছে এই ছিল সিচুয়েশন তো এই সিচুয়েশনে আপনি ক্ষমতায় টিকে থাকবেন মানে দীর্ঘদিন এটা আশা করা যায় না কারণ সত্যকে ওই যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না আর একটা কথা আছে যে চিরদিন কারো সমান নাহি যায় একটা গান আছে। তো এখন কথা হচ্ছে আগামীতে যারা আসবেন তারা হয়তো এখন খুব উৎফুল্ল স্বপ্ন নির্ভর হয়ে আছেন যে ক্ষমতায় যাবেন আঙ্গুর ফল খাবেন আর অন্যরা আঙ্গুর ফল টক বলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কিন্তু কথা হলো একই কায়দায় যদি রাষ্ট্র চালান যারা আগেও ক্ষমতায় ছিলেন তারা যদি পরিবর্তন না হন তাদের নিজের মধ্যে যদি রিফর্ম না করেন সরকারের রিফর্ম না করেন তাহলে ওই জেইলাও সেই কধু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাকে জানেন যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না আমরা যাতে এটার মধ্যে না পড়ি যাই হোক সবাই ভালো থাকবে না